বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা জানো যে তোমাদের স্কুলে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন দিয়েছে কিছু প্রত্যেকটা সাবজেক্টেরই। তো আমি চেষ্টা করবো তোমাদের সামনে প্রত্যেকটা সাবজেক্ট তুলে ধরার। তো আজ আমি বাংলাটা নিয়ে আলোচনা করছি, বাংলার যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর। তো প্রথমেই তোমরা জানো যে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা তোমাদের পড়তে হবে, তারপর কিন্তু উত্তরগুলো করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা, ছোটো ছোটো পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে, উত্তর হবে ডিদাগ, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দ্বিতীয় প্রশ্ন, মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের মধ্যে অন্যতম কি? উত্তর সিদাক, তিতির। তাহলে উত্তর হবে সিদাক। পরের যে প্রশ্ন আমাদের রয়েছে, দেখো তালচোস পাখির বৈশিষ্ট্য কি? উত্তর হচ্ছে বিদাক, অর্থাৎ তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। তালচোস পাখির বৈশিষ্ট্য তিনের বিদাক, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। পরের কোশ্চেন, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই কোথাকার? উত্তর হচ্ছে এদাক, অর্থাৎ আফ্রিকার পাখি। পরবর্তী আমাদের যে প্রশ্নটা রয়েছে, দেখো পাখি শব্দটি কোন ধরনের শব্দ? অপশান তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আমাদের উত্তরটা হচ্ছে পাখি শব্দটি একটি বিদেশি শব্দ। পরে আবার ভাগ টুতে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা এই প্যাসেজটা পড়বে এবং প্যাসেজ পড়ার পর যথারীতি উত্তরগুলো করতে পারবে। আমি জাস্ট উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করছি। এদেশে ছাপা প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হলো এ দাগ, বেঙ্গল গেজেট। পরের যে আমাদের প্রশ্ন রয়েছে, দেখো কেরি সাহেব কাজ করতেন কোথায়? উত্তর হচ্ছে বিদাগ, অর্থাৎ নীলকুটিতে কাজ করতেন কেরি সাহেব। চলে যাবো তার পরবর্তী কোশ্চেন, উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন, কোথায় নীলকুঠি কিনে দিয়েছিলেন? উত্তর হচ্ছে সিদাক, অর্থাৎ উত্তর হচ্ছে খিদিরপুরে। পরের যে প্রশ্নটা, কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, রেখাঙ্কিত পদটি কী? বাইবেল পদটি কী? বাইবেলের কথাটা বুঝতে হবে, কিন্তু থাকলেও মনে রাখতে হবে এটা একটা পুস্তক বিষয়, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে অধিকরণ কারক। পরেরটা চলে যায়, সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ? সংবাদপত্র শব্দটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোভী কর্মদ্বারায় সমাসের উদাহরণ। আবার ভাগ তিনেও একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজের তোমাকে উত্তরগুলো করতে হবে। তো পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর কী শিখতে হয়? আর কিন্তু অভিনয় শিখতে হয়। পরের যে প্রশ্নটা রয়েছে, দেখো বারো দাগে পুতুল নাচের মাধ্যমে কী দেওয়া হয়? অপশান এ, বি, সি, ডি চারটে রয়েছে, তার মধ্যে উত্তর হচ্ছে মূল উত্তর যেটা, সেটা হচ্ছে লোকশিক্ষা দেওয়া হয়। পরের কোশ্চেন, পুতুল নাচের সঙ্গে থাকে কি? পুতুল নাচের সঙ্গে গান, অভিনয়, গান ও অভিনয়, নানা শারীরিক কৌশলের প্রদর্শন। উত্তর হচ্ছে অভিনয়। পুতুল নাচের সঙ্গে যে মূল বিষয় সেটা কিন্তু অভিনয়টা। পরের যে আমাদের প্রশ্ন রয়েছে, পুতুল নাচের মূল লক্ষ্য কি? তো অপশান হচ্ছে আমাদের ডি দাগ, উত্তর সমাজ কল্যাণ ঘটানো। পরের আমাদের যে প্রশ্নটা রয়েছে, পনেরো দাগে স্বাগত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে স্বাগত, সুযুক্ত, আগত। পরে আবার ভাগ চারে আমাদের আবার একটা প্যাসেজ রয়েছে এবং তারপরে তার উত্তরগুলো করতে হবে, প্যাসেজগুলো পড়ে। তো যাই হোক, ষোলো দাগে আমাদের প্রশ্ন, ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল কখন? উত্তর হচ্ছে তোমার সিদাক, অর্থাৎ চতুর্দশ শতকে। পরবর্তী কোশ্চেনে চলে যায়, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল কি? সেটা ছিল অনেক বিলাস দ্রব্য। কি ছিল চশমা ব্যবহারের প্রথম যুগে? তা ছিল অনেক বিলাস দ্রব্য। পরবর্তী কোশ্চেন আমাদের আঠেরো দাগের প্রশ্ন, প্রাচীন গ্রীস ও রোমে ক্ষীণদৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন কারা? উত্তর হচ্ছে সিদাক, কৃতদাসরা। কি বললাম? উত্তর হচ্ছে সিদাক, কৃতদাসরা। পরবর্তী কোশ্চেন, প্রথম যুগে রাতে পড়াশুনো করতে হতো কিসে? প্রথম যুগে একদম প্রথম দিকে রাত্রেবেলায় কীভাবে পড়াশুনো করা হতো? উত্তর হচ্ছে মোমের আলোয়। কি বললাম? উত্তর মোমের আলোয়। চলে যাবো তার পরবর্তী কোশ্চেনে, চশমা শব্দটি কি? চশমা শব্দটি কোথা থেকে এসছে? চশমা শব্দটি হলো একটা ফরাসি শব্দ, অর্থাৎ উত্তর হচ্ছে এদাগ। চশমা শব্দটি একটি ফরাসি শব্দ। আবার ভাগ পাঁচে ঠিক একইভাবে প্যাসেজ দেওয়া রয়েছে, তার উত্তরগুলো করতে হবে পড়ে। তো যাই হোক, প্রশ্ন আমাদের, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত কোনটি? উত্তর হচ্ছে বৈদিক ভাষা। পরে কোশ্চেন, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে কখন? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। কি বললাম? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন কটি ভাগে ভাগ করা যায়? আর্য ভাষাকে তিনটি ভাগে ভাগ করা যায়। পরে কোশ্চেন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে বিদাগ, চর্যাপদ। পরে কোশ্চেন, আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো, আর্য ভাষা শব্দটির প্রকল্প কি? উত্তর হচ্ছে তোমার সম্বন্ধ, তৎপুরুষ সমাস, আর্য ভাষা, মানে ভেতরে কিন্তু র উল্লেখ রয়ে, আর্যদের ভাষা, এরকম একটা ব্যাপার। পরেটা চলে যায়, কবিদের যোজনা কৌশল কি? কবিদের যোজনা কৌশল কি? উত্তর হচ্ছে বিদাগ, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। পরবর্তী কোশ্চেন, সাতাশ দাগে কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন, পাঠকরা কি? পাঠকরা যেন ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। পরবর্তী কোশ্চেন, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি সেটা কি? সেটা হচ্ছে শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। পরে চলে যাবো আমরা তার পরবর্তী প্রশ্ন, চলো সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে? উত্তর হচ্ছে বিদাগ, সৃজ ধাতু। পরবর্তী কোশ্চেন,
উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়, উচ্চারণ চয় চ, দুটো চ থাকলে অবশ্যই সেটার উত্তর এ দাগ, সমী ভবন। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, কিছু ওই তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বিভিন্ন ডেটা দিয়েছে এবং সেই ডেটার উপরে ভিত্তি করেই কিছু প্রশ্ন। তো যাই হোক, আমাদের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে কত? উত্তর সিদাক 10 লক্ষ। পরবর্তী কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা কত? উত্তর ডিদাক 40 বছর। পরবর্তী কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত হতে হবে? এর কোনো নির্দিষ্ট বা সর্বোচ্চ কোনো সীমা নেই। পরের কোশ্চেন, নিচে উল্লেখ্য সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না, সেটা হলো বিদাক গ্রাম পঞ্চায়েত। এবং আমাদের লাস্ট কোশ্চেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়া ঋণ পরিশোধের সময়কাল কত? উত্তর সিদাক 15 বছর। এই হলো আমাদের ফার্স্ট যে বাংলা পাঠটা, সেই বাংলা পাঠের সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। তো আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।